আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? অবশ্যই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে আমি আমির সহকারী শিক্ষক বাংলা তোমাদেরকে জানাই প্রাণবালা শুভেচ্ছা। আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে পত্র ও দরখাস্ত লেখার নিয়ম জানব এবং এটি সঠিকভাবে নিয়মটা জেনে পরীক্ষার খাতায় সঠিকভাবে লেখার জন্য চেষ্টা করব। আসো আমরা নিয়মটা জেনে নিই। প্রশ্নপত্রে পরীক্ষার প্রশ্নপত্রে এইভাবে প্রশ্ন দেওয়া থাকবে, নাম এবং ঠিকানা উল্লেখ করে। যেমন আমি তোমাদেরকে দুটি একটি পত্র একটি দরখাস্ত দিয়ে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা পত্র স্ট্রাকচারটি জানব। মনে করো তোমার নাম শিমু বা শিমল, তোমার বন্ধু বা বান্ধবীর নাম লিমা বা লিমন, সে রংপুরে বাস করে। তোমার স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লিখো। এক পত্র লিখতে বলছে তোমার বন্ধুর কাছে। তাহলে এক পত্রটা কিভাবে লিখতে হবে? আমরা জানি একটি পত্র লিখতে গেলে পত্রের ছয়টি অংশের প্রতি খেয়াল রাখতে হয়। পত্রের ছয়টি অংশ যখন ফুলফিল হবে তখনই সেটি একটি সার্থক পত্র হয়ে উঠবে। তাহলে দেখো কিভাবে। প্রথমে ছোট একটি ঠিকানা দিতে হবে, আমাদের যেখানে আমরা থাকি সেই ঠিকানাটা দিতে হবে এবং তাই বনশ্রী ঢাকা, 26 মার্চ 2020 খ্রিস্টাব্দ, এটি একটি অংশ। এরপরে সম্বোধন প্রিয় লিমা বা লিমন, এটি আর একটি অংশ। তাহলে আমরা এখানে দুটি অংশ পেলাম, ঠিকানা এবং সম্বোধন। এরপরে পত্রের মূল অংশ, গত সপ্তাহে আমাদের বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়ে গেল। প্রতি বছরই একবার করে এই অনুষ্ঠান হয়ে থাকে। অনুষ্ঠানের সূচি অনুসারে পবিত্র কোরআনের আয়াত পাঠ, নাতে রাসুল, গজল, কবিতা আবৃত্তি, কৌতুক ও গান বেশ জমেছিল। এছাড়া ছিল গত বছরের প্রতিটি শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের মেধা পুরস্কার। আমাদের স্কুলের প্রধান শিক্ষক সাহেব অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আমি দুটি পুরস্কার লাভ করেছি, সভাপতির ভাষণ ও মিষ্টি বিতরণের পর অনুষ্ঠান শেষ হয়। তোমাদের বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বর্ণনা দিয়ে আমাকে চিঠি লিখিয়ে জানাবে। তোমার আব্বু আম্মুকে আমার সালাম জানাবে, আজ আর নয়। তাহলে আমরা মূল অংশটি শেষ করলাম। এবার স্বাক্ষর অংশ, ইতি তোমার বন্ধু বা বান্ধবী শিমু বা শিমন। তাহলে আমরা এখানে একটি অংশ পেলাম, সম্বোধন আরেকটি অংশ, দুইটি মূল অংশ তিনটি এবং স্বাক্ষর চারটি অংশ পেলাম। এবার একটি খাম, খামের এই পাশে, খামের বাম পাশে থাকবে প্রেরক। প্রেরকের মধ্যে থাকবে তুমি যে লিখো তোমার ঠিকানা। যেমন শিমু বা শিমল, তাহলে দেখো এখানে তোমার ঠিকানাটা আসছে শিমু, এরপর হলো শিমল বা শিমল। আচ্ছা, রামপুরা বনশ্রী ঢাকা, রামপুরা বনশ্রী থেকে লিখেছে তাই তার ঠিকানাটা এখানে দিল। এরপরে শিমু বা শিমল যার কাছে পাঠাবে সে হলো লিমা বা লিমন। তাহলে প্রাপক গ্রাম সেটা হবে পীরগঞ্জ রংপুর, এখানে ডাক টিকেটের বসার স্থান। তো এভাবে করে এই পত্রটি যখন লিখা হবে তখন এটি একটি পূর্ণাঙ্গ পত্র হবে আর এটি লিখে আমরা পরীক্ষা ভালো নাম্বার অর্জন করতে পারব। তো এই স্ট্রাকচারে তোমাদের অন্যান্য যে পত্রগুলো আছে সেগুলো ব্যক্তিগত পত্রগুলো, এভাবে এই স্ট্রাকচারে তোমাদেরকে লিখতে হবে। তোমাদের সাজেশনে অনেকগুলো পত্র দেওয়া আছে, সেগুলো শিখে নিবে। এবার আসো আমরা দরখাস্তে যাব। দরখাস্তের মধ্যেও
আমাদেরকে ঠিকানা নাম এগুলো উল্লেখ করে দিবে বিদ্যালয়ের নাম উল্লেখ করে দিবে উল্লেখ করে দিয়ে একটা ফরম্যাটে আমাদেরকে দরখাস্তটা সঠিকভাবে লিখতে হবে আমাদের ওই এই ফরম্যাটটার উপরে ডিপেন্ড করবে দরখাস্তের মান তাই ফরম্যাট অবশ্যই অবশ্যই জরুরি স্ট্রাকচারটা আমি একটা স্ট্রাকচার নিয়ে একটা দরখাস্ত লিখে তোমাদেরকে সেখান শেখাবো দেখো কি লিখছে মনে করো তোমার নাম দীপ বা দীপা তোমার বিদ্যালয়ের নাম শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় বিনা বেতনে উদ্যয়নের জন্য উদ্যয়নের সুযোগ চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র লিখো তাহলে তুমি বিনা বেতনে বেতন ছাড়া যে অধ্যয়ন করবে এই হেডমাস্টার স্যারের কাছে অনুমতির জন্য তোমাকে একটা আবেদনপত্র লিখতে হবে কিভাবে লিখব আমরা দেখো প্রথমে আমরা তারিখ দেব তারিখটা হবে 15 মার্চ 2020 খ্রিস্টাব্দ এভাবে করে আমরা তারিখটা লিখব আর তারিখ দিয়ে লিখব আর তারিখ শব্দটা লেখা লাগবে না এভাবে করে যদি আমরা লিখি তাহলে আমাদের আর সাথে কি এভাবে করে তারিখ শব্দটা লেখা লাগবে না এখানে তারিখ এই কথাটা লেখা লাগে না আমরা এখানে তারিখই বোঝা যাচ্ছে এরপর যেটা লিখব আমরা বরাবর প্রধান শিক্ষক শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় শিমুলিয়া তাহলে আমরা এখানে বরাবর তার কাছে পাঠালাম শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় শিমুলিয়া এই স্কুলে আমরা প্রধান শিক্ষকের কাছে লিখছি তাহলে বিষয় কি হবে বিনা বেতনে উদ্যয়নের জন্য আবেদন যে আমি বেতন ছাড়া কিভাবে স্কুলে পড়তে পারি এবং কেন আমি বেতন দেব না সেই কারণটা এখানে উল্লেখ করতে হবে এবার জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর ছাত্র বা ছাত্রী তৃতীয় শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করে আমি চতুর্থ শ্রেণীতে উঠেছি আমরা দুই ভাই বোন এই প্রতিষ্ঠানে পড়ি বড় ভাই কলেজে অধ্যয়নরত তিনজনের লেখাপড়ার খরচ চালানো আমার বাবার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে কেননা তিনি বেসরকারি প্রতিষ্ঠানের সামান্য বেতনের কর্মচারী তাহলে আমরা কারণটা উঠে নিয়ে আসলাম এরপরে অতএব আপনার কাছে একান্ত প্রার্থনা আমাকে বিনা বেতনে পড়ার অনুমতি প্রদান করে লেখাপড়ায় চালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে বাধিত করবেন তারা স্যারের কাছে লিখলাম এরপরে আমার ঠিকানা হবে আমি যে নিবেদন করছি নিবেদক আমারটা আসবে নিবেদক যে এখানে লিখেছে কে লিখেছে যে তারটা আসবে তাহলে দি বা দীপা তাহলে নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী দীপ বা দীপা চতুর্থ শ্রেণী শাখা 1 রোল নাম 1 এখানে অনেক সময় দেখা যাচ্ছে শ্রেণীটা আগে থাকে চতুর্থ শ্রেণীটা পরে থাকে এটাও কোনো সমস্যা নেই অথবা এভাবে লিখলো কোনো সমস্যা নেই তাহলে এই যে একদম স্ট্রেট রাখতে হবে এবং যেটা যেভাবে করে লেখা প্রয়োজন সেভাবে লিখতে হবে তাহলে একটি সুন্দর আবেদন পত্র তৈরি হবে আর এই আবেদন পত্র সুন্দর তৈরি হওয়ার পর আমরা কি করতে পারবো আমরা ভালো নাম্বার অর্জন করতে পারবো তাহলে এভাবে করে লিখে অন্যান্য যে আবেদন পত্রগুলো আছে সেগুলো আমরা এভাবে করে লিখে অন্যান্য আবেদন পত্রগুলো আমরা শিখে নেব আর এই দরখাস্ত আর হলো পত্র এই দুটি অবশ্যই আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি আর তোমরা এটি মনোযোগ সহকারে বুঝে তারপর অন্যগুলো লিখবে কারণ পত্র এবং আবেদন পত্রের সর্বপ্রথম যেটি প্রয়োজন সেটি হলো স্ট্রাকচার বা গঠনটা এটা আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে তাহলে আমরা লিখলে আমরা ভালো নাম্বার পাব তো শিক্ষার্থীরা অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করেছো বাসায় থাকবে তোমরা বাসায় থাকবে বাবা মায়ের কথা শুনবে স্বাস্থ্যবিধি মেনে চলবে বেশি বেশি করে পড়াশোনা করবে যেন আগামীতে পরীক্ষায় অনেক ভালো নাম্বার অর্জন করতে পারো এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ